হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমি সুন্দর ডিজাইনটি আপনাদেরকে করে দেখাবো, আর এটা হচ্ছে শুধুমাত্র একটা ফোরের সাহায্যে আমি পুরো ডিজাইনটি আজকে ক্রিয়েট করেছি, আর সেটা হচ্ছে ডাল সেলাই। আর এটার জন্য হচ্ছে আমি দুই রকমের সুতা ব্যবহার করছি, মানে দুটো কালার, একটা হচ্ছে বাসন্তী এবং একটা হচ্ছে সবুজ। তো এটা হচ্ছে ড্রয়িং, আর এখন হচ্ছে এটাতে আমি হচ্ছে দুগুণ সুতা নিয়েছি, আর এটা হচ্ছে লাচি সুতা। তো দুগুণ সুতা নিয়ে হচ্ছে আমি এইভাবে মাঝখান থেকে কাজটা শুরু করছি। তো সব সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু হচ্ছে আমি এই একটি ফোর দিয়েই করবো, সেটা হচ্ছে ডাল ফোর। কিন্তু কোথায় কিভাবে বসাবো সেটাই হচ্ছে দেখার পালা। তো আপনারা আশা করছি মনোযোগ সহকারেই হচ্ছে দেখবেন, আর এটা খুবই যেহেতু সহজ, যারা একদমই সেলাইয়ের কিছুই পারেন না তারাও আশা করছি যে সেলাইটা করতে পারবেন। আর যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে হচ্ছে আমাকে বলতে পারেন যে এটা কীভাবে আঁকবো। তো ফার্স্টেই হচ্ছে যেটা প্রথমে যে ড্রয়িংটা আসে তখন হচ্ছে আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে আপনি কিন্তু ওটা দেখে দেখে অথবা হচ্ছে এটার দেখে দেখে করতে পারেন, আবার হচ্ছে কপিও করতে পারেন। তো সেইভাবে করে আপনি এটা আঁকতে পারবেন, আর এটা খুবই সহজ, তো খুবই ইজিলি আপনি হচ্ছে এই কাজটা করতে পারবেন। আর এই ডিজাইনটি হচ্ছে একটা আপু অনুরোধ করেছিল, তো সেই জন্য হচ্ছে আমি এটা করেছি। এটা হচ্ছে ক্লাস সিক্সের হোম সায়েন্স বইয়ের ওপর এরকম একটা ডিজাইন আছে, তো ফ্লাওয়ার ডিজাইন আছে, তো আপু কমেন্ট করেছিলেন সেজন্য হচ্ছে আমি তার জন্য বেসিক্যালি করেছি। আর যারা একদম সেলাই নতুন তাদের জন্য করেছি, যাতে এই সহজ ফোরটা দিয়ে আপনারা হচ্ছে সম্পূর্ণ কাজটা করতে পারেন, আর এটা খুবই সহজ। এগুলো হচ্ছে আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন যে আমি একটা লাইন থেকে অন্য একটা লাইনে কিভাবে যাচ্ছি বা কিছু। এগুলো হচ্ছে দেখে রাখতে হবে, তাহলে হচ্ছে আপনি শিখতে পারবেন। আর যেটা কথা সেটা হচ্ছে যে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর যদি আপনি মনে করেন যে না আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস হবে না। আর হচ্ছে আপনার যদি কোনো কিছু ডিজাইন বা কোনো কিছু যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু কমেন্ট করতে হবে, কমেন্ট করলে কিন্তু আমি ইনশাআল্লাহ সেই কমেন্টের রিপ্লাই হচ্ছে রিপ্লাই ভিডিও আমি বানাবো। তো হচ্ছে ফুলটা তৈরি হয়ে গেল, আর হচ্ছে এখন আমি মাঝখান দিয়ে হচ্ছে এভাবে করে দিয়ে দিব, যাতে না এটা সৌন্দর্যটা আরও হচ্ছে বৃদ্ধি পেয়ে যায় সেই জন্য। আর এটা দেওয়া কিন্তু খুবই সহজ, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এতে নর্মালি হচ্ছে এভাবে করে তিনটা করে আমি দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে উল্টা দিকে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা গিফটটা দিব সেটা অনেক আপুরাই জানতে চান, তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা ফোর তুলবেন, ফোর তুলে এই যে একটা গোল হলো, তো এটার ভেতর থেকে আমরা উল্টা দিক থেকে হচ্ছে ইয়েটা দিয়ে দিব সেটা, তাহলে এরকম একটা গিফট পড়ে যাবে। এরকম গিফট পড়ে গেলে দেন হচ্ছে আপনি কেটে ফেললেন, তো হয়ে গেল। আর শেষে আরও একবার দেখিয়ে দেব। তো এখন হচ্ছে মাঝখানে যে ছোট ইয়াটা, তো সেই জন্য হচ্ছে আমি একদম পরিমাণ সুতা নিয়েছি, কেননা এটা তো হচ্ছে ভেতরের দিকে আর এটা একটু চিকন হলে ভালো হয়, সেই জন্য হচ্ছে আমি একদম সুতা নিয়েছি। আপনারা চাইলে দুগুণও নিতে পারেন যদি মোটা করতে চান, বা এটা একান্তই হচ্ছে যার চোখে দেখতে যেরকম ভাল লাগে সেটা করবেন।
আমি সবুজ সুতা দিয়ে হচ্ছে যে পাতার মতো করে এগুলো হচ্ছে সেম ফোর দিয়ে হচ্ছে ডাল ফোর দিয়ে হচ্ছে আমি পুরোটা সেলাই করে নেব। একটু ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখুন, তাহলে হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এটা করতে পারবেন খুব সহজে। এই যে এগুলো হচ্ছে যেমন অনেক বেশি একটার সাথে আর একটা লাগানো, এক্ষেত্রে কিন্তু আপনারা এক গুণ পরিমাণ সুতা নিতে পারেন, তাহলে কিন্তু আরও দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে দুগুণ পরিমাণ সুতাই নিয়েছি। যদি চান এক গুণ পরিমাণ সুতা নেবেন, যদি আপনি চান যে একদম চিকন চিকন হবে তাহলে। আর ডাল ফোরের যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যেই দিক থেকে ফোরটা উঠাবেন আপনি কিন্তু হচ্ছে সেই দিক থেকে উঠাতে হবে। ডান দিক থেকে যদি আপনি উঠান তাহলে ডান দিক থেকে সবসময় উঠাবেন, আর যদি বাম দিক থেকে উঠান তাহলে কিন্তু বাম দিক থেকেই উঠাবেন। দেখেন ভিডিওর মাঝখানে মাঝখানে কত হচ্ছে কি বলে দিচ্ছি সহজ করে, কিন্তু আপনারা হচ্ছে পুরো ভিডিওটা দেখেন না। না দেখার ফলে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে বুঝতে পারেন না, তারপর হচ্ছে কাজটা সুন্দর করে করতে পারেন না। তো হচ্ছে মোটামুটি বুঝে যাওয়ার কথা কাজটা, আর আমি পুরো কাজটা কমপ্লিট করে হচ্ছে আবার ফিরে আসছি। তো এখন পুরো কাজটা শেষ, তো আমি আবার হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা সেলাইয়ের উল্টা পাশ থেকে হচ্ছে সুতাটা কাটবেন। তো এই হচ্ছে পুরো ডিজাইনটা, এটা খুবই সহজ এবং খুবই সুন্দর। আশা করছি আপনারা ট্রাই করবেন এবং হচ্ছে খুব ভালো লাগবে। এটা বাচ্চাদের ড্রেসে হচ্ছে নেকের দিকে হচ্ছে দিতে পারেন, আর এমনিতে সিঙ্গেল সিঙ্গেল ফুলও দিতে পারেন, যেটাই দেন না কেন খুবই সুন্দর লাগবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।